যারা আউটে বাইরে যায় তাদের নিয়ে, যেসব মানুষ নিজের পরিবারের মুখে অন্ন দেওয়ার জন্য ভারতের বাইরে যাচ্ছে, বিশেষত সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সেখানটায় মিডিল ম্যান বা দালালের মাধ্যমে করে 3 মাসের ভিসা নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে দেখছে যে 3 বছর সে থাকছে এবং দালালরা তাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার এই ভিসাটা 3 মাসের নয়, 3 বছরের, কিন্তু ভিসাটা পরিষ্কার করে লেখা আছে না অপরিচিত, ওখানটা গিয়ে আসতে পারছে না, সেটা একটা বড় সমস্যা। তারপরে যদি ওখানে গিয়ে মারা যায় তাহলে রেফারিরা শেষ দেখার তার পরিবার দেখতে পাচ্ছে না। আমরা যদি সামান্য একটু চোখ বন্ধ করে ভাবি যে আমার আত্মীয় বাবা বা মা বা ভাই বা বোন মারা গিয়েছে, কি এমন অনুভূতি হবে, সেই অনুভূতি থেকে কাজে লাগিয়ে আমার এই কাজের অনুগ্রহ, অর্থাৎ একটা মানুষকে তার পরিবারের হাতে তুলে দেওয়া মৃত মানুষকে, এই ভাবনা চিন্তা থেকেই এই কাজটা আমরা করি। এর আগে বিভিন্ন প্রোগ্রামে এখানে যারা আছেন প্রত্যেকেই আমার সঙ্গে কম বেশি আলোচনা বা দেখা সাক্ষাৎ হয়েছে, অনেকেই নিউজ পেপারে খবরও করেছেন।